वेलकम बैक टू माय चैनल फ्रेंड्स। तो बंधुरा लाउ देखे बुझते ही पारछेन जे आजके लाउर एकटा रेसिपी आमी शेयर करब। तो लाउर अनेक रकम रेसिपी किन्तु आमी आमार चैनेले शेयर करेछि। लाउर विभिन्न धरनेर निरामिष रेसिपी बा आमिष रेसिपी आमार चैनेले अलरेडी अनेक भिडियो आछे। तो बंधुरा आजके रेसिपिटा एकटु অন্য রকম একটা ইউনিক রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো লাউকে ছোট ছোট করে এভাবে টুকরা করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুড়িয়ে নেব। তো যেভাবে নারকেল কুড়াই সেভাবেই কুড়িয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। তার সাথে নিয়েছি বেশ কিছু পরিমাণে কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি বেসন। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর বড়া তৈরি করব। তো আজকে আমি লাউয়ের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা করতে আমার লাগছে কিছু মশলা। লাগছে আমার টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, তার সাথে আমি সব মশলাও দিয়ে দেব। তো দেখুন ভালো করে মিক্সড করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি আমি লাউকে। লাউ পোড়ার জন্য একদম রেডি। এদিকে মশলাও রেডি করে নিয়েছি। মিক্সি জারে আমি হলুদ, লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করেছি। এবার চলে যাব বন্ধুরা মূল রান্নাতে। তো দেখুন কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা যখন গরম হয়েছে দিয়ে দিলাম বড়া। তো বড়াগুলো কিন্তু ছোট ছোট করে করিনি, একটু বড় বড় করে করেছি। তো এদিক ওদিক উল্টে পাল্টে আমি সব কটি বড়া তৈরি করে নিয়েছি। এবার বড়াগুলো নামিয়ে নেব। বড়া সব নামিয়ে নিলাম, নামিয়ে একটু তেল দিলাম, তেলটা গরম হলো। এবার ফুরনে কোনো কিছুই দেব না আমি, ডাইরেক্ট দিয়ে দেব রেডি করা সব মশলা। ইচ্ছে করলে ফুরনে পেঁয়াজ দিতে পারেন বা কালিজিরাও দিতে পারেন, কিন্তু আমি ফুরনে কিছু দিলাম না। ফুরনে কিছু না দিলেও কিন্তু এই রান্নার টেস্ট একটুকো চেঞ্জ হবে না। তো দেখুন একদম খুব ভালো করে মশলাকে ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এক কাপ গরম জল, পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিয়েছি। এবার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, দিয়ে দেব রেডি করা সব বড়া। একে একে আমি সব কটি বড়া দিয়ে দেব। একঘেয়েমি লাউ খেয়ে খেয়ে যারা বোরিং হয়ে যাচ্ছেন আমার রেসিপিটা তারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনার ভালো লাগবেই লাগবে। হালকাভাবে নাড়িয়ে দেব। বড়াগুলি একদম সফট, হালকাভাবে নাড়তে হবে নতুবা ভেঙে যাবে। তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলা। এবার হালকাভাবে নাড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে আমার এই রান্নাটা। তো বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে বাড়ির সবার। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।